খুলনায় পুলিশ পরিচয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংখ্যবদ্ধ ধর্ষণ মামলায় চারজন গ্রেফতার হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব ৬ এর পরিচালক এই তথ্য জানিয়ে বললেন, গতরাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় বেলাল মোড়ল, আজিজুর রহমান, জিহাদ মুন্সি, মোহাম্মদ রাসেলকে। পরে আরংঘাটা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়। গেল ১৩ ডিসেম্বর আরংঘাটা বাইপাস সড়কে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন এক দম্পতি। পুলিশ পরিচয়ে তাদেরকে অভিযুক্তরা থামায় স্বামীকে আটকে রেখে বাড়ির ছাদে নিয়ে গৃহবধূকে সংখ্যবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে ভুক্তভোগী নারী। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসপি পহনের নেতৃত্বে আমরা তাদেরকে গতরাতে সবাইকে ধরতে সক্ষম হই এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার লোমহর্ষক এবং অপ্রীতিকর যে ঘটনাটা হয়েছে সেটা তারা অকপটে স্বীকার করে।